সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আজকে আমরা অবস্থান করতেছি কুমিল্লা জেলার হোমনা উপজেলার গারবোরা হাটে। আজ 4 ডিসেম্বর রোজ সোমবার 2023। আমরা কথা বলবো আপনাদের সকলে পরিচিত মুখ মাহবুব ভাইয়ের সাথে। আসসালামু আলাইকুম। আসসালাম ভাই, কি অবস্থা আপনার? আলহামদুলিল্লাহ ভালো আছি। ভালো আছেন ভাই? আলহামদুলিল্লাহ। কোথায় ছিলেন এতদিন, দেখিনি আপনাকে। বাচ্চারা স্কুলের পরীক্ষা শেষ তো? জি, সমাপনী পরীক্ষা, ঘুরে এলাম আর কি। ঘুরে ফেলা কোথায় গেছেন ঘুরতে? ঢাকার দিকে আপনি শুনুন আছে। ঢাকায় চাষ আমাদের থাকে। আচ্ছা, ঢাকায় ঘুরে আসছেন, এখন আবার ব্যবসায় মনোযোগ দিচ্ছেন তাহলে? ব্যবসা তো আছে ভাই, ব্যবসা করা লাগবে না। কতগুলো আছে এখন? গরু নাই, গরু আছে 30টা। 30টা সবই তো পালা উপযোগী, রাজস্থানি গরু ভাই। বয়সে কেমন করে আছে ভাই? বয়স 6 দাঁত 8 দাঁত। বয়স 6 দাঁত 8 দাঁত। এই যে এই গরুটা, এটা সাওয়া দাম কত? সাওয়া দাম 170। 170,000। কেমন দাম দর বলছি কি ভাই? দাম দর তো চলবে বাজার শুরু হওয়াটা থেকে। এখন কাস্টমারও নাই, দেখতেছে কেউ যে ফরিয়া ব্যাপারে এখানে কিনা কেনা না, ওরা দেখতেছে। জি জি, এখানে যে ব্যবসায়ীগুলো তারাই দেখতেছে। এই যে এগুলার বেচা বিক্রি টার্গেট কেমন ভাই? 60 করে হিসাব। 1.5 লাখের দিকে আসা যায় না? দেড়ের উপরে। দেড়ের উপরে 155 লট ভাই। কোনগুলো? এগুলো 155 লট। এবারে ওজন কেমন আছে ভাই? এগুলো ওজন না ভাই, এগুলো পালা। পালা পালার জন্য ভালো আর কি। পালার জন্য ভালো, তারপরে ধারণা দিলে মানুষ বুঝতে পারবে আর কি। 5.5 মন হবে। 5.5 মন হবে। আচ্ছা, কতগুলো আছে আজকে বাজারে? 30টা। 30টা এখনো যাত্রা হয়নি তাহলে? বিক্রি হয়েছে, 4-5টা গেছে। 4-5টা হয়ে গেছে, মাশাআল্লাহ। আর তাহলে আগামীকাল হচ্ছে মঙ্গলবার, চান্দি না? জি। বুধবারে কেমন থাকবে গরু? লাইনের অবস্থা ভালো না ভাই, নির্বাচন তো। জি, নির্বাচনের জন্য একটু ঠান্ডা মনে হচ্ছে। যারা গরু টু পার করে নির্বাচন পার্টি, যারা আমলে লোক ছিল, জি, বদলগুলো চেঞ্জ হয়েছে তো, ওরা মনোনয়ন পায় নাই। মনোনয়ন পায় নাই, এই জন্য লাইন উল্টো হয়ে গেছে। লাইন উল্টো হয়ে গেছে, উল্টা হয়ে গেছে। আচ্ছা, তার মানে এগুলো কবে আসছে সাদাগুলো? আজকে সকালে আসছে। আচ্ছা দর্শক, আমরা দেখতে পাচ্ছি পালন উপযোগী বলদ গরু আজকে কুমিল্লা গারবোরা হাটে। ভাই, গারবোরা হাটে হাসিলটা কেমন নেই? 500-600 গরু পিস, গরু প্রতি পিস। আচ্ছা, বাইরে কি গরু দেখছেন নাকি? কোনটায়? 1000 এখানে তো আর উনি তো আর হাসিল টাকা নিবে না, উনি দেখছেন। আপনি বলেন সমস্যা কি? ব্যাপারের জন্য 500, আপনি 10 লাখ দেখে নেন একটা, 500 ব্যাপারের জন্য। আচ্ছা, আর গৃহস্থর লেগে 1000-1200। ব্যাপারের জন্য ঈদের সময় জি জি, মহব্বত ঢাকা গেছিলেন গোস্তর বাজার দেখছেন? আসলে বিষয়টা কি বলেন তো ভাই? আমি নিজে তো কিনছি ভাই। নিজে কিনছেন? কি কিনছেন? 590 করে কিনছেন? বাসায় নিয়ে আসি 4 কেজি গোস্ত। আমার আন্টি বলতে আছে, কি আনছো বাবা? কি আনছি মানে গোস্ত হল 5 কেজি, এখন দেখা যায় 2 কেজি হবে মাংস ফ্রেশ। কেন? এখানে কি আর বট আছে? মোটা বট আছে না? মোটা বট যে গরুর যে চিকুন লত আছে একটা, ওটা না, মোটা বট, বটটা কালো চুনতে বসে, চুনতে এই যে কালোটা চুনতে পরিষ্কার করে, ওটাও তো কোবাই দিয়ে দেবো সব ফিনিশ ব্লেন্ডার। ওরা এটা কোবাইলে সাদা হয়। আলহামদুলিল্লাহ ভালো ভালো আছেন। চিকুন বট্টা ছাড়া মোটা বট্টা চলে যাবে মাংস। তার মানে সব মিক্সিং করে 590? চর্বি আছে, মাথা, খুরা টুরা, খুরা বাদ দিয়া, শিং বাদ দিয়া, চিকুন বট বাদ দিয়া, আর চামড়া বাদ দিয়া, এভারেজ তোমার সিস্টেম। তাহলে আপনার নিছেন ওই গোস্তগুলো? আচ্ছা, তো আপনার আন্টি কিছু বলেন না, আপনি গরু ব্যবসা করে এগুলো কি দিয়েছেন? এখন চলতেছে এভাবে 590, যেভাবে চলে। ভালো আর খারাপ কোনটা বাসে কোনটা কি এটা দেখার সুযোগ নাই? ওরা ওদের মন মতো দিবে, মন মতো। আপনি যে বলবেন যে দেখতে যান, এটা সিস্টেম নেই ভাই। যেই দামে দিচ্ছে এটা তো বেশি, এখন ওই দাম দিলে তো ওদের লস নাই তো? ওদের লস নাই না। আপনি চারশার দাম কম আছে, হাড্ডির দাম কম আছে, মাথার মাংস 400 কেজি, এটার দাম কম আছে, সব কিছু এখন 590 যাচ্ছে। এবার এই যে সব ঘুরে ঘুরে হিসাবে একই দাম পাচ্ছে, আমরা তো বুঝি উল্টাটা খাইতে গেলে বোঝা যাবে ব্যাপারটা কি।
খাইতে গেলে বোঝা যাবে প্লেট জুড়ার প্লেট আছে না ভর্তি হচ্ছে জুড়া প্লেট গুলো আচ্ছা আচ্ছা কি অবস্থা ভাই আপনার আলহামদুলিল্লাহ গরু কিনতে আসছেন আচ্ছা ভিডিও দেখেন মনে হয় বাড়ি কোথায় দেখেন গরু আছে তো আমি সার গরু নিব সার গরু নেবেন আচ্ছা মাহবুব ভাই নাম্বারটা বলেন তো 01855 80 35 98 80 35 98 আচ্ছা তাহলে এগুলো লট আকারে নিলে দেওয়া যাবে থাকলে থাকলে ভাই ভাই এই গরুটা তো সিংমাদা ভালো আছে এটা কেমন চাওয়া দাম 55 বলতেছে ভাই এটা 1 লক্ষ 55 বলে কত বলে দিবেন আপনি জি 65000 দশক 165 65000 টাকা বলে দিছে গরুটা পঞ্চান্ন বলতেছে অনেক বড় গরু হবে তাই তো আর কিছু বাড়লে দিয়ে দিবেন আচ্ছা দর্শক 55 বাজারে বলে বেশ পরিষ্কার খুরাগুলো কেমন ভাই একবার ইনটেক সবগুলো ইনটেক সবগুলো ইনটেক জি ইন্ডিয়ান গরু ইন্ডিয়া থেকে এখন গরু বের হয় অনেকে তো বলো ভাই সব বার বার গরু বের হয় বাজারে আছে দেখেন সাদা গরু তো অনেক আজকে বাজারে বাজারে আরো 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 আছে আমার কাছে 30টা আছে অন্য জায়গাও আছে আর আরো আছে আচ্ছা অনেক সুন্দর সুন্দর গরু বলতেছে না ইন্ডিয়ান গরু আছে ওই তো আপনি বলছেন না কুয়াশা পড়লে ভালো গরু বের করতে আপনাদের আচ্ছা আচ্ছা তাহলে গোপন কথা এটাই জি দর্শক আমরা আছি মাবে দিকে তাকান তো একটু এই তো থাম্বেল হয়ে গেল ওটাই এই তো শিং বড় বড় করে দেখেন নি জি জি ইন্ডিয়ান গরু এগুলো কি সেম নাকি ভাই দাম আশেপাশে আশেপাশে দর্শক অনেক সুন্দর জোড়া শিং মাথার কালারটা সেম কালার সেম জি 320 আচ্ছা 320 হলে দেওয়া যাবে আজকে কুমিল্লা হোমনা উপজেলা গারমোরা হাট থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি অনেকে বলতেছেন মাহবুব ভাইয়ের ভিডিও কই উনি তো হাটে না ভিডিও করব কি রাজু কি করে তাই না ভাই আপনার সমান সমান এদিকে তাকান এই তো মিলে গেছে পুরো জি অনেক সুন্দর গরু আপনি ফাস্ট ফুড 4 ইঞ্চি 3 ইঞ্চি তাহলে গরু মাথা কই অনেক উপরে মাথা তো অনেক উপরে আছে কিন্তু পাঙ্গে গেল 6 ফুট হবে 6 ফিট 4 ইঞ্চি যাবে এটা এটা দৈর্ঘ্য দৈর্ঘ্য না উচ্চতা 60 হবে আচ্ছা দর্শক আমরা দেখতেছি আজকে আর গারমোরা হাট থেকে ঠিক আছে মাহবুব ভাই কেউ চাইলে অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন ফোন দেয় কি মানুষ এখন ফোন তো অনেক রেসপন্স অনেক আচ্ছা আগের মতো মনে হচ্ছে দাম বাড়ার জন্য মানুষ এই জন্য মানুষ আসতে পারতেছে না ধন্যবাদ ভাই আসসালামু আলাইকুম দর্শক এদিকে দেখা যাচ্ছে জসিম ভাইকে অনেক সুন্দর সুন্দর বলদ গরু দেখা যাচ্ছে কুমিল্লা হোমনা উপজেলার গারমোরা হাট আসসালামু আলাইকুম কি অবস্থা জসিম ভাই ভালোই আছেন কতগুলো আছে আজকে বারোটা ব্যবসা বিক্রি শুরু হয়েছে ভাই না এখনো হয় নাই আজকে তো বাজার মানুষ নাই এখনো আর গারমোরা হাটে মনে হয় দুইটার পরে মনে বেচা বিক্রি বেশি হয়ে যাবে দেখলাম কারণ আমি সবসময় দেখি মানুষ থাকে না পরে শুনি সবার বেচা কিনে শেষ কিন্তু আমি চলে যাই দুইটার আগে জন্যই একটাও থাকবে না এই যে এটা কি কাস্টমারকে দেখাইছেন নাকি দাম কত চাইছেন আপনি 65 ওজনে কেমন আছে ভাই সাড়ে পাঁচ মন ওজনটা ভালো বলছেন বেশি ডিফারেন্স নাই কত বলে কাস্টমার 40 আপনি কত বলে দিছেন আমি একবারে 60 60000 বলে দিছেন আচ্ছা এগুলো কোথা থেকে সংগ্রহ করছিলেন রাজশাহী গেছিলেন নাকি সিডি হাটের গরু দেখা যাচ্ছে আজকে আর গারমোরা হাটে কাস্টমারও আছে মোটামুটি দেখবো আরো কিছু গরুর দাম জানাবো অনেক সুন্দর সুন্দর গরু গরু বলে খায় না কোন গরু এগুলো খাওয়াই আবার বিক্রি করে আমি পশু মানে খাওয়াই বিক্রি করেন কে বলে খায় না আচ্ছা দর্শক অনেকে বলে বসে খায় না সব গরু
আমি নিজে কিনা খাওয়াছো অনজন খায় না তুমি বুঝি কিনা আনো আমি আচ্ছা দশম ভাই আর কোনটা করে দাম ধরছে দাম দেখতেছে দেখতেছে এই প্রথমটা দাঁতে কেমন দাঁতে 6টা ভাই 6টা ওজনটা কেমন আছে ভাই 4.5 মন ওজন ওজন আইডিয়া ভালো আপনার আজকে আইডিয়া ভালো বলতে কি আজকে একুরেট বলতেছেন দেখতেছে মিথ্যা কথা দাও ভাই মিথ্যা কথা প্রয়োজন নাই কেমন সাওয়া দাম কেমন ওটা ভাই দর্শক আমরা দেখতেছি কাস্টমার আছে এজন্য এই গরুটা নিয়ে বের করে দেখাচ্ছে এই তো দাঁত আছে কয়টা কয়টা আছে ভাই 6টা 6 দাঁত বল বেশি ভাগে 6টা 8টা থাকে আর কি ফেডি আছে লতুরি আছে গরু আচ্ছা দশম ভাই নাম্বারটা বলেন তো 01852011736 736 এই যে সাদামিয়া কত চাইছেন এটা চাওদাম 175 ভাই 175 সিং মাথা তো ভালো আছে হ্যাঁ খুরগুলো কেমন আছে ভাই হ্যাঁ পায়ের খুরগুলো পায়ের খুরগুলো ভালো আছে একটা গরু একটু জরা আছে মানে ওই সাইডে ওইটা ওই সাইডে বল আল্লাহ এটা অনেক আগের এটার ওজন কেমন আছে ওজন এটা 5.5 মন হবে 5.5 মন কেমন চাচ্ছেন ভাই দাম দর দাম চাওদাম 75 75 কাস্টমার কি বলছে না বলে এখনো বলা নাই আসলে তারপর দাম ভাঙা ভাঙি হবে ঠিক আছে দশম ভাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম